বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দুর্দশার দায় কোচ রাহুল দ্রাবিড়কে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিত আলী। তার মতে, ক্রিকেটার হিসাবে কিংবদন্তি হলেও কোচ হিসাবে একেবারেই জিরো। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ভেতরে এখনও আইপিএলের রেশ রয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে সেরা টেস্ট দলের স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। কোনো মতে ফলো অন এড়িয়ে যাওয়া ভারতের এই ম্যাচে ফিরে আসতে অলৌকিক কিছুর আশা করতে হবে। তাই তো এই ম্যাচ ঘিরে ভারতের ভুলগুলোর চুলচেরা বিশ্লেষণ চলছে বিশ্লেষকদের মাঝে, যার এক বিশাল অংশের দায় নিতে হচ্ছে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে। পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী মনে করেন, ক্রিকেটার হিসেবে সেরার তালিকায় থাকলেও কোচ হিসেবে একেবারেই যোগ্য নয় রাহুল। রাহুল দ্রাবিড়ের বিশাল ভক্ত আমি, সবসময় ছিলাম, থাকবো। দুর্দান্ত ক্রিকেটার সে, একজন কিংবদন্তি, কিন্তু কোচ হিসাবে সে একদম জিরো। ভারতে আপনারা টার্নিং উইকেট বানিয়েছেন, স্রেফ এই প্রশ্নের উত্তর দিন, অস্ট্রেলিয়াতে গিয়ে কি একই রকম উইকেট পেয়েছেন? ওখানে বাউন্স উইকেট ছিল, তাই না? কে জানে সে আসলে কি ভেবেছিল। উইকেট পড়তে না পারা সাথে অনুশীলনের অভাবই এখন ভারতকে ভোগাচ্ছে, এমনটাই মত এই সাবেক পাক ব্যাটারের। সেই সাথে তিনি মনে করেন, ক্রিকেটারদের ভিতর থেকে এখনো আইপিএল এর রেশ যায়নি, যা টেস্ট ক্রিকেটে আধিপত্য বজায় রাখতে দিচ্ছে না তাদের। বোলিং করার কা ফয়সলা বিলকুল গলত, টেরিবল। ম্যাচের প্রথম দুই ঘন্টায় ব্যাটিং করা নিয়ে দুর্ভাবনায় ছিল ভারত। তারা যখন টস জিতে বোলিং নিয়েছে, তারা তখনই ম্যাচ হেরে গেছে। এরপর যেরকম বোলিং তারা করেছে, তা ছিল আসলে আইপিএল বোলিং। লাঞ্চের সময় ভারতীয় বোলারদের দেখে মনে হচ্ছিল তারা বুঝি ম্যাচ জিতে গেছে। এখন এই ম্যাচে ফিরে আসতে যে ভারতকে অলৌকিক ব্যাটিং করতে হবে তাও জানান বাসিত। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।